আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ইফতার স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি পটেটো ভেজিটেবল ক্রিসপি রোল। এই রোলগুলোর উপরে লেয়ারটা অনেক ক্রিসপি আর ভিতরে মজাদার আলু ও সবজির একটা পুর থাকে। তৈরি করা সহজ, ইফতার ছাড়াও বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে একটি বড় মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা আটা দিয়েও করতে পারবেন। লবণ দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ, কালো জিরা আধা চা চামচ, চিনি আধা চা চামচ, সয়াবিন তেল এক টেবিল চামচ। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে অনেক শক্ত করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। আমি প্রায় 4 থেকে 5 মিনিট ডোটাকে মথে নিয়েছি। এবার সামান্য একটু তেল হাতে লাগিয়ে নিয়ে ডোটার উপরে নিচে লাগিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ না পুরটা তৈরি হচ্ছে। পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সয়াবিন তেল। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব বেশি নরম করব না, 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ গাজরকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম আদা রসুনের বাটা 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে সব কিছুকে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম 1/4 কাপের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা কমে আসা পর্যন্ত। পানিটা এরকম কমে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে 1/3 কাপ ক্যাপসিকাম কুচি এবং 4টি সবুজ এবং লাল মরিচ দিয়ে দিলাম। এগুলোকেও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ক্যাপসিকামগুলো যাতে সিদ্ধ হয়ে একেবারে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকনা খুলে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ আলু। আলুগুলোকে সিদ্ধ করে মথে নিয়েছিলাম। এবার আলুগুলোকে যতটা সম্ভব স্প্যাচুলা দিয়ে এভাবে গলিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলু দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে। ধনে পাতা দেওয়ার পরে আর খুব বেশি সময় ভাজতে হবে না। আপনারা খেয়াল করেছেন কি, আমি কিন্তু এই পুরের স্বাদের যে মূল উপকরণ লবণ সেটা দিইনি। আমি লবণ দিয়ে দিলাম, লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার শেষে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। যারা টক পছন্দ করেন না তারা কিন্তু বাদ দিতে পারেন। লেবুর রসটা দিয়ে একটু মিশিয়ে পুরটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে প্রায় 15 মিনিট পরে ডোটা নিয়েছি, এটা কিন্তু আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে। এবার সমান 2 ভাগে ভাগ করে নিয়ে এভাবে ভালো করে গোল করে নিলাম। একটা লেচি নিলাম আর অন্যটাকে ঢেকে রেখে দিলাম। রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিতে পারেন। রুটিটাকে একটু পাতলা করেই করে নিব, দেখুন এরকম পুরুত্বের হবে। এবার রুটিটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছে। যেহেতু রোলগুলোতে অনেকগুলো লেয়ার হবে তাই কিন্তু খুব বেশি মোটা করা যাবে না। এবার প্রস্থে 2 ইঞ্চের মতো করে রেখে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি যে পুরটা করে রেখেছিলাম এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার সামান্য একটু নিয়ে হাতের মধ্যে চেপে এভাবে একটু লম্বাটে করে নিলাম। এই রুটিটার একটা পাশে বসিয়ে
রোল করে নিচ্ছি। মাথার দিকের অংশে সামান্য একটু পানি লাগিয়ে দিলাম যাতে মাথাটা খুলে না যায়, আর পুরটা কিন্তু বাইরের দিকে যাতে খুব বেশি না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ভাজার সময় পুরটা বের হয়ে আসবে। আরও একটি দেখিয়ে দিচ্ছি, আমি ভিতরে পুর দিয়ে রোলটাকে করে নিচ্ছি। আবারও বলছি, পুরটা যাতে রোলটার বাইরে বেশি না বের হয়, তাহলে কিন্তু ভাজার সময় পুরগুলো বের হয়ে আসবে। সবগুলো রোলকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আপনারা চাইলে এগুলোকে সংরক্ষণ করতে পারেন, সংরক্ষণ করতে চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন রোলগুলো শক্ত হয়ে আসবে তখন এগুলোকে কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরে রেখে দিবেন। রোলগুলোকে আমি চুবিয়ে নিব, এজন্য 2 টেবিল চামচ ময়দার মধ্যে 1/3 কাপ পানি দিয়ে খুব ভালো করে একটা গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এরকম ঘনত্বের হবে। এবার একটা রোল নিয়ে এই গোলাটার মধ্যে চুবিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে এগুলোকে ভেজে নিতে পারেন। যখন একটা পাশ হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে অনেকগুলো লেয়ার আছে, খুব বেশি জোরে জ্বালে ভাজলে ভিতরের লেয়ারগুলো ভালো মতো হবে না, তখন কিন্তু এগুলো আর অতটা ক্রিস্পি হবে না। তাই এগুলোকে মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি একটি স্টেইনারে উঠিয়ে কিচেন টিস্যুর উপর রেখে দিয়েছিলাম। এবার রোলগুলোকে সার্ভ করে দিচ্ছি। একটি রোল ভেঙে দেখাচ্ছি, এর উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি আর ভিতরে মজাদার আলু ও সবজির পুর। ইফতারে আপনারা ভিন্ন ধরনের এই সবজি আলুর রোলটা তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের প্রতিদিনের সুন্দর সুন্দর রান্নাগুলো কুকিং লাভার্স বিডি গ্রুপে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।